আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্সিং স্কুল কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি প্রিয় শিক্ষার্থীদের জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো আশা করি। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে নতুনভাবে আমাদের সিলেবাস এসেছে, আমাদেরকে যে পড়াশোনাগুলো করতে হবে সেগুলো আশা করি তোমরা বাসায় মনোযোগ দিয়ে করছো। সাথে সাথে কিন্তু এটা ভুলে গেলে হবে না যে আমাদের শরীরটাকেও সুস্থ রাখতে হবে। সকল স্বাস্থ্যবিধি মেনে এবং আগামী ক্লাসে ওঠার জন্য খুব সুন্দর করে মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনাটা শুরু করে ফেলো। আজকে আমি তোমাদের সাথে আছি শিমুল মেমোরিয়াল নর্সিং স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নাইরা বলে। আমরা ষষ্ঠ শ্রেণীর ক্লাসে আজকে একত্রিত হয়েছি। এই ক্লাসগুলো আমরা পূর্বেও নিয়েছি, আমরা আজকে রিভিশন ভাবে রিভিশন দিয়ে ক্লাসটা করছি। কারণ কি, যে এই সিলেবাসে নতুন সিলেবাসের মধ্যে এই অধ্যায়গুলো কিন্তু আমাদেরকে আরো একবার খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। চলো আমরা এই অধ্যায়গুলোকে আজকে যে অধ্যায়টা আমরা করছি জীব জগৎ, তা খুব মনোযোগ দিয়ে আরো একবার পড়ে ফেলি। আজকে আমরা আমাদের ক্লাসে যে বিষয়গুলো তোমরা ক্লাস শেষে জানতে পারবে সে বিষয়গুলো হলো যে জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে, জীব জগতের শ্রেণী বিভাগ আমরা করতে পারবো, অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো এবং সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। চলো দেখে নিই যে কোন বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো। আলোচ্য বিষয়গুলো তোমরা তোমাদের খাতাতে লিপিবদ্ধ করো। আজকের আলোচনার যে বিষয় তা হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ, জীব জগতের শ্রেণী বিভাগ, অপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য এবং সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা আশা করি আজকের তারিখটা দিয়ে তোমরা তোমাদের খাতায় এই অধ্যায়গুলোর এই আলোচ্য বিষয়গুলোর নাম লিপিবদ্ধ করেছো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা ক্লাসের মূল অংশে চলে যাই। একটি ছবি দেখতে পাচ্ছি, খুবই মজার একটি ছবি, না দেখতে মনে হচ্ছে জেলির মতো। হ্যাঁ, এটি কি দেখে মনে হচ্ছে যে এটি হচ্ছে একটি জীব? হ্যাঁ, এটি কিন্তু একটি জীব, এটি হচ্ছে একটি অ্যামিবার ছবি। আমরা জানবো জীব আসলে কি। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের বস্তু যাদের মধ্যে জীবন আছে তাদেরকে কিন্তু আমরা বলে থাকি জীব, আর যার মধ্যে জীবন নাই তাকে আমরা বলি জল। তো এই জন্য এই যে পানির যে শ্যাওলা রয়েছে, তোমরা যে সবুজ সবুজ পানিতে অংশগুলো দেখতে পাও সেটাও কিন্তু একটি জীব। আবার ব্যাঙের যে ছাতা সেটাও কিন্তু একটি জীব। অ্যামিবা যার ছবি দিয়েছি এবং ব্যাকটেরিয়া যা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে থাকে বা অনেক ক্ষেত্রে আমাদের অনেক উপকারও করে থাকে সেটিও কিন্তু একটি জীব। তাহলে এই জীবের বৈশিষ্ট্যগুলো কি একটু জেনে আসি। জীবের বৈশিষ্ট্যগুলো কি, জীবের প্রধান প্রধান অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। জীবের প্রধান যে বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে চলন, পুষ্টি, প্রজনন, ব্রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি এবং অভিযোজন। আচ্ছা, এখন বলবে যে মিস উদ্ভিদ তো জীব কিন্তু তার তো চলনের বৈশিষ্ট্য, চলন চলন যে বৈশিষ্ট্যটা তা তো নয়। হ্যাঁ, উদ্ভিদ একমাত্র জীব রয়েছে যে চলাচল করতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের স্থানটা পরিবর্তন করতে পারে না, কিন্তু আর সকল জীব কিন্তু এই স্থানটা পরিবর্তন করতে পারে। পুষ্টি যে প্রক্রিয়াটি রয়েছে, এই পুষ্টি প্রক্রিয়াটা আমরা জানি যে পুষ্টিটা কি। আসলে পুষ্টি হচ্ছে যে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উপাদানগুলো আমাদের কোষের মধ্যে পরিশোষিত হয়, যার ফলে আমরা শক্তি পেয়ে থাকি কাজ করার জন্য। তো এই ধরনের যে একটা বৈশিষ্ট্য এটা শুধুমাত্র জীবের মধ্যেই ঘটে থাকে। জীবের মধ্যে একটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে প্রজনন। প্রজননটা কি, যে আমাদের এই পৃথিবীতে একটি জীবের অনুরূপ আরো একটি জীব যে বংশ আমরা রেখে যাব, আমাদের মতোই যে আরো একটি জীব তৈরি হবে সেই ক্ষমতাটা একটি জীবের মধ্যে রয়েছে, এটি হচ্ছে প্রজনন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে একটি জীব তার অনুরূপ আরেকটি জীবকে সৃষ্টি করতে পারে, তৈরি করতে পারে বা পৃথিবীতে রেখে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে তা হচ্ছে রেচন প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের যে বর্জ্যগুলো রয়েছে সেই যে বর্জ্যগুলো উৎপাদিত হয় সেই বর্জ্যগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায় রেচন প্রক্রিয়ার মাধ্যমে, এটিও একটি জীবের বৈশিষ্ট্য। তাছাড়াও রয়েছে অভিযোজন যে ক্ষমতা, অভিযোজন ক্ষমতাটা কি, তোমরা আগেই জেনেছো এই কথাটা যে একটা অনুকূল পরিবেশে, হ্যাঁ, আমরা যখন একটা একটা বিপরীত পরিবেশে আমরা যখন নিজেদেরকে মানিয়ে নিতে চাই, নিজেদের যে বৈশিষ্ট্যের পরিবর্তন করে বা যে কোনোভাবে হোক ওই পরিবেশে টিকে থাকতে চাই, এই যে যাওয়ার ফলে যে নিজস্ব পরিবর্তনটা হয়ে থাকে এই ক্ষমতাটা কিন্তু একটি জীবের মধ্যেই রয়েছে, যে ক্ষমতাটাকে বলা হচ্ছে অভিযোজন ক্ষমতা। এই অভিযোজন ক্ষমতা কারো বেশি হয়ে থাকে কারো কম
সেই জন্য বিভিন্ন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারি। শুধু প্রাণীরাই না, উদ্ভিদরা কিন্তু এভাবে অভিযোজনের মাধ্যমে বিভিন্ন প্রতিকূল পরিবেশে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জীবের প্রধান কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিলাম। এখন চলো একটি আমরা কথা জানি যে এই যে এত আমাদের পৃথিবীতে জীব রয়েছে, এই সব জীবগুলোকে আমাদের কি একবারকে মনে রাখা সম্ভব? কখনো সম্ভব না। তাই জীব নিয়ে অনেক গবেষণার পরে জীবের ওপরে একটি শ্রেণী বিভাগ করা হয়েছিল 1978 সালে। বিজ্ঞানী মার্ভিনিস এবং হুইটেকার তাদের কল্যাণে সমগ্র জীব জগৎকে তারা কয়েকটি রাজ্যে বিভক্ত করে দিলেন। কয়েকটি রাজ্যে বিভক্ত করলেন? তারা 5টি রাজ্যে বিভক্ত করলেন। তো এই যে বিভক্ত করলেন এবং বিভক্ত করার ফলে আমরা অতীত এবং বর্তমানে যতগুলো জীব রয়েছিল তাদের মধ্যে কি সাদৃশ্য ছিল, কি বৈসাদৃশ্য ছিল, বা একটা জীবকে দেখেই বা ওই রাজ্যটাকে দেখেই আমরা বুঝতে পারবো যে এই রাজ্যের মধ্যে কোন কোন জীব পড়ে, বা সেই জীবকে দেখে তার বৈশিষ্ট্যের সাথে ওই রাজ্যের বৈশিষ্ট্য মিল করে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো যে এইগুলো আসলে কোন শ্রেণীর জীব। তো এই প্রক্রিয়াটিকে সহজ করার জন্য খুব সহজে অল্প সময়ে অল্প পরিশ্রমে সমগ্র জীব জগৎকে একনজরে দেখার জন্য যে তারা 5টি ভাগে ভাগ করেছিলেন তা হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্যে তারা এই সমগ্র জীব জগৎকে তারা বিভক্ত করেছিলেন। চলো আমরা প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখে আসি যে এই রাজ্যের প্রাণীগুলোর আসলে বৈশিষ্ট্য কি। স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, দেখো প্রথমেই এখানে দেওয়া আছে মোনেরা। এই মোনেরা হচ্ছে যে এরা এককোষী, এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এককোষী এরা হয়ে থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে না এবং এরা অতি অনুবীক্ষণিক হয়ে থাকে। একটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখতে পাওয়া যায় না। উদাহরণস্বরূপ রয়েছে রাইজোবিয়াম, আমাদের বইয়ের মধ্যে এটা একটা উদাহরণ দেওয়া আছে রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম হচ্ছে মোনেরা রাজ্যের অন্তর্গত একটি জীব। এরপর আছে প্রোটিস্টা, আমাদেরকে খুব ভালো মতো বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে এবং উদাহরণগুলো মনে রাখতে হবে। এরপরে রয়েছে প্রোটিস্টা, এই প্রোটিস্টার রাজ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে এসে দেখতে পাওয়া যায় যে এই যে জীবগুলো রয়েছে এরা হচ্ছে এককোষী হয়ে থাকে। এইদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা এক এক বা দলবদ্ধভাবে বসবাস করতে পারে। এরা হচ্ছে অ্যামিবা, অ্যামিবা যা ছবি এখানে দিয়েছিলাম এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারবো অ্যামিবার এবং ইউগ্লেনা। এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছ এই ইউগ্লেনার ছবি। তো ইউগ্লেনা এবং অ্যামিবা এরা হচ্ছে এই প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীব এবং বৈশিষ্ট্যগুলো কি, সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, দলবদ্ধভাবে অবস্থান করে এবং এরা এককোষী হয়ে থাকে, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে আসো আরেকটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা তোমার চিহ্ন, এখানে যে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে আশা করি এটা দেখতেই পাচ্ছ, এটা ব্যাঙের ছাতা। এবং এখানে দেখো এটা একটা কমলা লেবুর ওপরে কিন্তু অনেকগুলো ছত্রাক পড়েছে, নীল নীল যে ছত্রাকটা দেখতে পাচ্ছ সেটা এক ধরনের ছত্রাক যেটা বলা হয় পেনিসিলিয়াম। তো এই পেনিসিলিয়াম বা আমরা যখন কোনো খাবার তৈরি করি তখন আমরা ইস্ট ব্যবহার করি, তো সেই ইস্ট এগুলো সবই হচ্ছে এই ফাঞ্জাই রাজ্যের অন্তর্গত জীব। তো এদের কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, এদের দেখতে পাই যে এরা এককোষী হয়ে থাকে বা বহুকোষী হয়ে থাকে, এককোষী হয়ে থাকে বা বহুকোষী হয়ে থাকে। এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে, দেহে ক্লোরোফিল থাকে না, দেহে ক্লোরোফিল থাকে না, সবুজ বর্ণের আমরা দেখতে পাই না এদেরকে। যেহেতু ক্লোরোফিল থাকে না নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এরা হচ্ছে পরভোজী। আচ্ছা উদাহরণস্বরূপ কি বলবো, উদাহরণস্বরূপ বলবো যেটা হচ্ছে ইস্ট এবং পেনিসিলিয়াম, বা এখানে দেখতে পাচ্ছ যে মাশরুমের ছবি দেখতে পাচ্ছ যে ফাঞ্জাই রাজ্যের এরা অন্তর্গত। তারপরে যে ছবিটা আছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ একটি উদ্ভিদ, একটা প্ল্যান্ট। এই যে প্ল্যান্ট এরা হচ্ছে বহুকোষী হয়ে থাকে, সবুজ বর্ণের দেখতে পাচ্ছ, তাই নিজের খাবার অবশ্যই নিজে তৈরি করতে পারে, তাই এরা হচ্ছে স্বভোজী। এদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা তৈরি, সেলুলোজ দ্বারা তৈরি হওয়ায় এই উদ্ভিদের যে শরীরটা তোমরা দেখতে পাও সেটা হচ্ছে শক্ত দেখতে পাও, সেলুলোজ দ্বারা নির্মিত। উদাহরণস্বরূপ বলতে পারি আম, জাম, লিচু, কাঁঠাল, যেগুলো বড় বড় বৃক্ষ দেখতে পাচ্ছ তোমরা, উদ্ভিদ শ্রেণী যারা তাই হচ্ছে এই প্ল্যান্টের অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা তাহলে আমরা প্ল্যান্টটাও জানলাম, আমরা জানলাম মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই এবং প্ল্যান্টি রাজ্য, এবং এখন যে রাজ্যটাকে দেখব তা হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া এরা হচ্ছে
আমরা কিন্তু উদ্ভিদের উপরে নির্ভরশীল। আমাদের কোষে প্লাস্টিক থাকে না, প্লাস্টিক থাকে না, নিজের খাবার আমরা নিজে তৈরি করতে পারি না, আমরা সবুজ বর্ণের নই, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত নয়। আমাদের যে কোষ প্রাচীর, আমাদের তো কোষ প্রাচীর নাই, কোষ ঝিল্লি রয়েছে। তো প্রাণী যারা তাদের কিন্তু কোষ ঝিল্লি যেটা, সেটি হচ্ছে লিপিড প্রোটিন দ্বারা তৈরি, কোষ প্রাচীর থাকে না, সেলুলোজ দ্বারা নির্মিত হয়ে থাকে না। উদাহরণস্বরূপ মানুষ বলতে পারি, প্রাণীদের কথা, বিভিন্ন ধরনের প্রাণীর কথা আমরা এখানে বলতে পারি। এখান থেকে কিন্তু তোমরা একটা জিনিস দেখতে পাও যে প্ল্যান্ট এবং এনিম্যাল এর মধ্যে আসলে কি কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগেও যখন জীব কোষের পড়েছিলাম, কোষ অধ্যায়টা পড়েছিলাম, তখন সেখানেও কিন্তু আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য পড়েছিলাম, তাহলে আমরা কয়েকটা রাজ্য দেখে ফেললাম, তাই না? এখন চলো আমরা যেটা দেখবো তা হচ্ছে এই যে প্ল্যান্ট, এই প্ল্যান্টের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখে থাকি। কিছু উদ্ভিদ রয়েছে যারা পুষ্প তৈরি করতে পারে, আর কিছু রয়েছে যারা তাদের মধ্যে পুষ্প হয় না, ফুল হয় না। হ্যাঁ, তো তাই এদেরকে দুই ভাগে বিভক্ত করা হয়ে থাকে, একটি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ এবং আরেকটি হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তো অপুষ্পক উদ্ভিদ কাদেরকে বলা হয়? অপুষ্পক উদ্ভিদ হচ্ছে সেই সকল উদ্ভিদ যাদের ফুল এবং ফল হয় না, স্পোর এবং বা রেণু সৃষ্টির মাধ্যমে তারা প্রজনন সম্পন্ন করে থাকে, তাদেরকে বলা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। এই অপুষ্পক যে উদ্ভিদগুলো রয়েছে এদেরকে আবার কয়েকটা শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। যেমন কিছু রয়েছে আদি উদ্ভিদ, এই আদি উদ্ভিদগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদেরকে খালি চোখে দেখতে পাওয়া যায় না, এরা অনুবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখে দেখতে পাওয়া যায়। ক্লোরোফিল থাকে না বলে এরা সবুজ বর্ণের হয়ে থাকে, এবং যেহেতু ক্লোরোফিল থাকে না নিজের খাবার তৈরি করতে পারে না, এরা হচ্ছে পরভোজী। তো এই ধরনের কিছু উদ্ভিদের কথা বলতে পারবো বা জীব, যেটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ব্যাকটেরিয়া এগুলো খালি চোখে কিন্তু দেখতে পাবে না, এদেরকে অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখতে পাবে। এবং এরা হয়ে থাকে এককোষী হয়ে থাকে, এবং এরা হচ্ছে পরভোজী হয়ে থাকে। তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আদি আদি উদ্ভিদের কথা সেভাবে বলা নাই, কিন্তু এরা অপুষ্পকের মধ্যে পড়ে, এবং এগুলো ব্যাকটেরিয়া ভাইরাস। যা আছে তা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদের কথা বলা আছে। সমাঙ্গদেহী উদ্ভিদ অর্থাৎ এদের দেহ সমান, এদের দেহকে মূলকাণ্ড পাতাতে তোমরা বিভক্ত করতে পারবে না, এদের পুরো দেহটাকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, যাদের দেহ সমান অঙ্গ তাদেরকে বলা হচ্ছে সমাঙ্গদেহী উদ্ভিদ। এরা হচ্ছে শৈবাল এবং ছত্রাক, শৈবাল এবং ছত্রাক। এখানে ছত্রাকের ছবি দেখতে পাচ্ছ, আর শৈবাল তোমরা সবসময় দেখতে পাও স্যাঁতস্যাঁতে জায়গাতে, তোমরা দেখবে যে সবুজ রঙের কিছু জীব আছে সেগুলোকে বলা হচ্ছে শৈবাল। এরা হচ্ছে, এদের একটি উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা, একটু সর্পিলাকার ধরনের দেখতে, এরা হচ্ছে স্পাইরোগাইরা। তো স্পাইরোগাইরা এবং ছত্রাকের মধ্যে একটু আগে আমরা দেখে এসেছি পেনিসিলিয়াম, এই পেনিসিলিয়াম এদের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সমাঙ্গদেহী উদ্ভিদের উদাহরণ কি। তো এরা হচ্ছে শৈবাল এবং ছত্রাক, যাদের দেহকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। সমাঙ্গদেহী উদ্ভিদ এরা কি? তাহলে অপুষ্পক উদ্ভিদ। এরপরে আরো একটি উদ্ভিদ দেখতে পাচ্ছ এখানে, এটাকে তোমরা দেখেছ দেয়ালে, দেখেছ ভেজা দেয়ালের মধ্যে বিশেষ করে দেখতে পাওয়া যায়। এরা হচ্ছে মঠবর্গীয় উদ্ভিদ, এরা সবুজ বর্ণের, যেহেতু সবুজ বর্ণের তাই এদের অবশ্যই স্বভোজী। কিন্তু এদের যেটা গঠন তা হচ্ছে যে এদের দেহ মূল কাণ্ড পাতাতে বিভক্ত, সরি কাণ্ড এবং পাতায় বিভক্ত। এদের মূল নেই, মূলের পরিবর্তে রাইজয়েড নামক এক ধরনের অঙ্গ দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে এদের প্রধান বৈশিষ্ট্য। যদি তোমাদেরকে বলা হয় যে মশ বর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য বলো বা মশের বৈশিষ্ট্য বলো, তখন তোমরা কি বলবে যে এই সকল উদ্ভিদের দেহটি কাণ্ড এবং পাতাতে, পাতা এদের দেহের মধ্যে থাকে না, মূলের পরিবর্তে থাকে রাইজয়েড নামক একটি অঙ্গ, আর এরা হচ্ছে সবুজ বর্ণের স্বভোজী। উদাহরণস্বরূপ তোমরা এই মশের কথা বলতে পারো, যার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি অপুষ্পক উদ্ভিদ রয়েছে, সেটাকে বলা হচ্ছে ফার্ন বর্গীয় উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদের মধ্যে এরা হচ্ছে সর্ব উন্নত। এদের বাংলা একটি নাম রয়েছে ফার্ন, যাকে বলা হচ্ছে বাংলায় ঢেকি শাক, অনেকে এটা শাক হিসেবে গ্রহণ করে থাকে। এরা উন্নত, এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়। ফার্ন তোমরা দেখতে পাচ্ছ খুব পরিচিত একটি প্ল্যান্ট, এটা আমরা ভেজা জায়গাগুলোতে বা বাড়ির পুরানো দেয়ালে বা পুকুরের কাছাকাছি অনেক জায়গাতে আমরা কিন্তু এই ফার্নটাকে দেখতে পাই, বর্ষাকালে তো অনেকটাই দেখতে পাই। তো এরা হচ্ছে, এদের বাংলা নাম যেটা সেটা হচ্ছে ঢেকি শাক, এবং এদেরকে মূল কাণ্ড পাতাতে বিভক্ত করা যায়। যদি প্রশ্ন করে অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্ব উন্নত উদ্ভিদ কোনটা, তাহলে বলবে ফার্ন
হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, এবং এই সপুষ্পক উদ্ভিদ মূলকাণ্ড পাতায় এদের দেহটা বিভক্ত, উন্নত ধরনের পরিবহন কলা রয়েছে সপুষ্পক উদ্ভিদের। আর এই সপুষ্পক উদ্ভিদ আমরা দেখতেই পাই, আম, কাঁঠাল, সুপারি, সরিষা, যত রকম তোমরা গাছ দেখতে পাচ্ছ ফুল হয় সেগুলো হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। আর এই সপুষ্পক উদ্ভিদ গুলোর দেখতে পাওয়া যায় যে এদের যেটা ফুল রয়েছে তার সেখানে গর্ভাশয় রয়েছে, গর্ভাশয় কেটে থাকে, কারো কোনো কোনোটার ক্ষেত্রে গর্ভাশয় থাকে, আবার কোনো কোনোটার ক্ষেত্রে গর্ভাশয়টা থাকে না। হ্যাঁ, ডিম্বক যে থাকে, এর আগের ক্লাসগুলো তোমরা ডিটেলস জেনেছো যে ডিম্বক থাকে এই গর্ভাশয়ের মধ্যে, তো কোনো কোনো ফুলের ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাশয়টা থাকে না, ডিম্বকটা ওপেন থাকে। সে যাদের হচ্ছে ওপেন থাকে ডিম্বকের মধ্যে গর্ভাশয় থাকে না তাদেরকে বলা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, আর যাদের গর্ভাশয় থাকে তাদেরকে বলা হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদকে তাহলে দুইটা ভাগে বিভক্ত করা যায়, একটি হচ্ছে নগ্নবীজী এবং আরেকটি হচ্ছে আবৃত বীজী। একটু পার্থক্যটা দেখে আসি, নগ্নবীজী এবং আবৃত বীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, নগ্নবীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, আবৃত বীজী উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। নগ্নবীজী উদ্ভিদের ডিম্বগুলো নগ্ন থাকে এবং আবৃতবীজী উদ্ভিদের ডিম্বগুলো আবৃত থাকে। উদাহরণস্বরূপ, উদাহরণটা মনে রাখাটা খুব জরুরি তোমাদের, যেমন ধরো উদাহরণস্বরূপ হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে সাইকাস এবং পাইনাস, এবং আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এখানে উদাহরণ দেওয়া হয়েছে নারিকেল, উদাহরণ দেওয়া হচ্ছে কি নারিকেল। এছাড়াও তোমরা আম, জাম এগুলোরও বলতে পারো, সুপারি এগুলো বলতে পারো, কাঁঠাল এগুলোর নামও বলতে পারো। এখন কথা হচ্ছে যে আমাদের উদাহরণটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের পড়ার মধ্যে যদি দিতে পারে যে কোনটি কোন ধরনের উদ্ভিদ সেটি উল্লেখ করো, বা কোনটি কোন ধরনের উদ্ভিদ তার বৈশিষ্ট্যগুলো বলে থাকো। যদি তোমাদেরকে বলা হয় যে সাইকাস, সাইকাস হচ্ছে কোন ধরনের, এটি বলতে হবে প্রথমে এটি সপুষ্পক কিন্তু এটি কি নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ কেন? কারণ এই উদ্ভিদের যে ডিম সেটি হচ্ছে নগ্ন অবস্থায় থাকে, এদের ফুলের মধ্যে কোনো ডিম্বাশয় থাকে না। হ্যাঁ, তো আমরা একটু ছবিটা দেখলে পরে হয়তো তোমাদের আরো মনে থাকবে যে সাইকাসটা আসলে কি ধরনের। দেখো, এটি হচ্ছে একটি সাইকাস প্ল্যান্ট, এবং এখানে একটি কাঁঠালের ছবি দেওয়া আছে, কাঁঠালের তোমরা তো দেখতেই পাও যে তার বীজ। আচ্ছা, আমরা কিন্তু ছবির মাধ্যমেও দেখতে পাচ্ছি যে এরকম যদি একটা ছবি দেওয়া থাকে তাহলে সেই ছবি থেকেও তোমরা দেখে চিনে বলতে হবে যে আসলে কোনটা কোন ধরনের প্ল্যান্ট। তো এটি হচ্ছে যে সাইকাস প্ল্যান্ট, সাইকাস প্ল্যান্টটাকে দেখে নাও, এই ধরনের এটা কোন ধরনের উদ্ভিদ, এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। আর এটা তো আমাদের খুবই পরিচিত, আমাদের জাতীয় ফল কাঁঠাল, কাঁঠালের কাঁঠাল দেওয়া হয়েছে এবং তার যে কুয়াগুলো দেওয়া হয়েছে কোষগুলো থাকে সেটা ওখানে আছে। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ। এখন আরেকটি প্ল্যান্ট দেখো, এখানে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, খুব পরিচিত কিন্তু নাম বলে দিয়েছি, এটা হচ্ছে কি সুপারি গাছ। এই সুপারি, সুপারির মধ্যে সুপারিটাও কিন্তু হচ্ছে আমাদের আবৃত বীজী উদ্ভিদ। আর এখানে যে সুপারির ফলগুলো দেখতে পাচ্ছ, সুপারি যেটাকে বলছি সেখানে আমরা দেখি যেটা কিন্তু একবীজপত্রী। হ্যাঁ, এটাকে তোমরা ভাঙে যখন তখন দেখতে পাও, এটা হচ্ছে আবৃত বীজী এবং এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, এদের ফুল হয়, এটা সপুষ্পক কিন্তু আবৃত বীজী। তো এরকম যদি কোনো প্রশ্ন চলে আসে যে সুপারি, সরিষা এগুলো কোন ধরনের, বা কাঁঠাল, সাইকাস, পাইনাস এই উদ্ভিদগুলো কোনটা কোন ধরনের এবং তাদের বৈশিষ্ট্য লিখো, তাহলে আশা করি যে তোমরা এটা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা করলাম ছোট ছোট করে, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা পড়ায় একটু করে পড়তে, তাছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বইটা খুব ভালো করে পড়বে, কারণ এই অধ্যায়গুলো থেকে যে অ্যাসাইনমেন্টটা আসবে সেই অ্যাসাইনমেন্ট যেন তোমরা খুব ভালো করে লিখতে পারো, ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো যেন করতে পারো। চলো আসো ক্লাসের মূল্যায়ন অংশ থেকে আরেকবার একটু পড়ে নিই। প্রথম যে প্রশ্নটা রয়েছে তা হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ কাকে বলে। আবৃত বীজী উদ্ভিদ অর্থাৎ ফুলের মধ্যে থাকবে গর্ভাশয় এবং যেটা বীজ, ডিম যেটা বীজে পরিণত হয় সেটা থাকে আবৃত, অর্থাৎ যে ফুলের মধ্যে গর্ভাশয় রয়েছে তাকে বলা হচ্ছে আবৃত বীজী উদ্ভিদ। উদাহরণ যদি দিতে বলা হয়, আমরা ছবি দেখে এসেছি, ছবি থেকে মনে করে নাও, নারিকেল, নারিকেল হচ্ছে একটি আবৃত বীজী উদ্ভিদ, কাঁঠাল একটি আবৃত বীজী উদ্ভিদ, আর সুপারি একটি আবৃত বীজী উদ্ভিদ, এখান থেকে তোমরা কিন্তু অ্যান্সার করবে। সাইকাস কি ধরনের উদ্ভিদ? হ্যাঁ, একটু আগেও দেখে আসলাম, সাইকাস হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কিন্তু এটি নগ্নবীজী উদ্ভিদ, এদের ডিম্ব
ফুলের মধ্যে কোনো গর্ভাশয় নেই। মশবর্গীয় উদ্ভিদ, মশবর্গীয় উদ্ভিদের ছবি চিন্তা করো তো, কি দেখেছিলে? হ্যাঁ, সবুজ বর্ণের দেখেছিলাম আমরা, এবং এদের দেখেছিলাম যে এদের দেহটা কাণ্ড এবং পাতায় বিভক্ত থাকে, কিন্তু এদের মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড নামক এক ধরনের অঙ্গ থেকে থাকে। তো এটি হচ্ছে মশবর্গীয় উদ্ভিদের মধ্যে পড়ে, এবং উদাহরণস্বরূপ আমরা মশ বলতে পারি। এরপর আছে সরিষা এবং সুপারি, এরা কোন ধরনের উদ্ভিদ? কথার মধ্যে আমি কয়েকবার এটা উল্লেখ করেছি, সুপারি এবং সরিষা এগুলো কোন ধরনের উদ্ভিদ, এগুলো হচ্ছে সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এরকম করেই আরো তোমাদের বইয়ের মধ্যে যে উদাহরণগুলো রয়েছে বা তোমরা আশেপাশে যে উদ্ভিদগুলোকে দেখতে পাচ্ছ সেখান থেকেও তোমরা কিন্তু কালেক্ট করতে পারো এবং জানার চেষ্টা করতে পারো যে এগুলো কি আবৃতবীজী নাকি লগ্নবীজী। এভাবে তোমার জ্ঞানের পরিধিটা কিন্তু বাড়িয়ে দিতে পারো এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করলে, এবং এটি হচ্ছে আমাদের যেহেতু নতুন যে সিলেবাস দিয়েছেন আমাদের মাংস থেকে দেওয়া হয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত, তাই অধ্যায়গুলো অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে। এতক্ষণ পর্যন্ত অনেক ধৈর্য ধরে আমরা ক্লাসটি করলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী আমরা আরেকটা ক্লাস করবো, সেটা হচ্ছে মিশ্রণের উপরে, এই লিখে রাখো যাতে আমরা আগামী ক্লাসের জন্য তোমরা একটুখানি হলো বইটা রিডিং করে আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে পারো। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাস করলে বলে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।